আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গত কয়েকদিন ধরে আমি আপনাদের সাথে স্প্রডগ্রিসের টেলিগ্রামের কাজগুলো শেয়ার করতেছি, কারণ স্প্রডগ্রিসে এখন প্রচুর পরিমাণে টেলিগ্রামের কাজ পোস্ট হচ্ছে এবং আপনি শুধুমাত্র স্প্রডগ্রিস থেকে টেলিগ্রামের কাজ করে দৈনিক $4 পর্যন্ত ইনকাম করতে পারেন, বাংলাদেশি টাকায়, যেটা হয়ে যাবে 480 থেকে মানে 70-80 টাকা আর কি। সো বিষয়টা হচ্ছে যে টেলিগ্রামের কাজগুলো আপনি কেন করবেন, সুবিধা কী? টেলিগ্রামের কাজগুলোর সুবিধা হচ্ছে টেলিগ্রামের কাজগুলো খুবই ছোট, বাট সেক্ষেত্রে পেমেন্ট হয় বেশি। এখন টেলিগ্রামের কী কী কাজ থাকে? টেলিগ্রামের বেশ কয়েকটি কাজ রয়েছে, যেমন টেলিগ্রাম এয়ারড্রপে জয়েন হওয়া, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া, টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়া। এখন টেলিগ্রামের যে এয়ারড্রপের কাজগুলো আছে, সেই এয়ারড্রপের কাজগুলো আপনাকে কী কী করতে হবে? যখন আপনি স্পটগিক্সে টেলিগ্রামের কোনো এয়ারড্রপের কাজ করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি যার কাজটা করবেন তার একটা রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম এয়ারড্রপে জয়েন হবেন। এবং যদি সেটা মাইনিং এয়ারড্রপ হয়ে থাকে তাহলে মাইনিং করবেন, যদি সেটা হয়ে থাকে বিভিন্ন টাস্ক কমপ্লিট করা, আপনাকে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। আরেকটা কাজ থাকে, সেটা হলো টেলিগ্রাম চ্যানেল অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়া। আপনাকে টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলে আপনি যখন সাবস্ক্রাইব করবেন তখন বেশ কিছু শর্ত কিন্তু বায়ার আমাদেরকে দিয়ে দেয়, এবং পাশাপাশি টেলিগ্রাম গ্রুপে জয়েন করার যে জবগুলো রয়েছে সেই জবগুলো করলেও কিন্তু বায়ার আমাদেরকে বেশ কিছু শর্ত যোগ করে দেয়। এখন কী কী শর্ত যোগ করে দেয় সেটা নিয়ে একটু বলা যাক। যেমন ধরেন, আপনি বায়ারের একটা কাজ করবেন, সেটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন হবেন। এখন বায়ার আপনাকে যে পেমেন্টটা করবে সেই পেমেন্ট অনুযায়ী আপনাকে কিছু কাজ বেশি দিতে পারে। যেমন ধরেন, যদি আপনাকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য এভাবে 5 সেন্ট দেওয়া হয়, সেক্ষেত্রে আপনাকে হয়তো একটু বেশি কাজ করা মানে কাজ করতে হতে পারে। এখন বেশি কাজ বলতে আপনারা আবার এটা মনে করেন না যে আপনাকে অনেক কাজ করতে হবে, না। অ্যাকচুয়ালি এখানে যে কাজগুলো থাকে সেটা হচ্ছে, আপনি যখন বাইরে টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, সেক্ষেত্রে আপনাকে যে চ্যানেলের পোস্ট অথবা আপনার গ্রুপে যে পোস্ট আছে সেই পোস্টে আপনাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, দুই একটা পোস্টে লাইক কমেন্ট করতে হবে, এছাড়া আর কিছুই না। সো চলেন এখন আপনাদেরকে আমি একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার কাজ দেখাই, এবং এই কাজটা খুবই ইন্টারেস্টিং। কারণ হচ্ছে, দেখেন, এই কাজটা খুবই ছোট, এবং এই ছোট্ট কাজটা করার জন্য ভাইয়ের আমাদেরকে 5 সেন্ট দেবে। আমাদের কাজ কি? জাস্ট আমরা একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন হব। সো চলেন আজকের মূল ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিও শুরু করবো বন্ধুরা। ভিডিও শুরু করার আগে আপনাকে ছোট্ট একটা অনুরোধ করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন যে কাজটা ওপেন করে রাখছি, এই কাজটার জন্য অবশ্যই অবশ্যই আপনার টেলিগ্রামের নাম ইংলিশে থাকতে হবে। যদি আপনার নাম মানে আপনার টেলিগ্রামের নাম বাংলায় থাকে, বা যারা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখছেন আপনাদের টেলিগ্রামের নামটা যদি হিন্দিতে থাকে, তাহলে মাস্ট বি আপনাকে ইংলিশে সেটাকে পরিবর্তন করতে হবে। এই জন্যই বলতেছি যে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের কাজগুলা মানে একটু বায়াররা চায় আর কি, যে আপনি একটু অন্যভাবে করেন, এবং বায়ার একটু মানে এনশিওর হতে চায় যে হ্যাঁ, আপনি যে তাদের গ্রুপ বা চ্যানেলে জয়েন হবেন সেটা কিন্তু কখনোই আপনি কখনো আনসাবস্ক্রাইব বা আপনি লিভ নেবেন না। যাই হোক, এটাও আমরা পরবর্তীতে আসবো। সো এখানে আমাদেরকে যে লিঙ্কটা দিয়ে রাখছে এটা হচ্ছে বায়ারের গ্রুপের লিঙ্ক, আপনাকে মূলত এই গ্রুপে জয়েন হতে হবে। দেন মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে বায়ার আপনাকে এনশিওর করতে হবে, ইউ ক্যান মিউট দ্য চ্যানেল অ্যান্ড আর্কাইভ, নেভার লিভ দ্য চ্যানেল। অর্থাৎ এখানে বলেছে যে এখানে যে চ্যানেলটা বা গ্রুপে আপনি জয়েন হবেন, এই গ্রুপটাকে আপনি চাইলে মিউট করে রাখতে পারবেন অথবা চাইলে আর্কাইভ করে রাখতে পারবেন। ঠিক আছে, মানে মিউট করে রাখলে বা আর্কাইভ করে রাখলে এই চ্যানেলে যতগুলো পোস্ট হবে আপনি জয়েন থাকা সত্ত্বেও আপনার কাছে কোনো নোটিফিকেশন আসবে না, বাট আপনাকে কখনো লিভ নেওয়া যাবে না, মানে আপনি গ্রুপ থেকে চলে যাবেন এটা কখনো হবে না। ঠিক আছে, বায়ারকে দেখানোর জন্য আপনি গ্রুপে জয়েন হলেন, তারপর প্রুফ সাবমিট করলেন, এবং সাবমিট করার পর আপনি লিভ নিয়ে নিলেন, সেটা করা যাবে না কোনোভাবেই। ঠিক আছে, এখন দেখেন প্রুফ হিসাবে কী দিতে হবে। আপনার টেলিগ্রাম চ্যানেলের নাম দিতে হবে, এবং আপনাকে একটা সেন্টেন্সের মধ্যে লিখতে হবে যে উইল ইউ লিভ দ্য টেলিগ্রাম চ্যানেল আফটার জয়নিং, মানে আপনি কি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরে টেলিগ্রাম চ্যানেল থেকে লিভ নিয়ে নেবেন, আপনাকে এই অ্যান্সারটা লিখতে হবে। সো চলেন আমরা এখন মূল কাজটা শুরু করি। ওকে, তো কাজটা কমপ্লিট করার জন্য, অর্থাৎ আপনি যখন বাইরের এক্সপেকটেশনটা ভালোভাবে বুঝে যাবেন, এরপরে আপনাকে টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে
ওপেন করতে হবে। ওপেন করার পরে অ্যাজ ইউজুয়াল আপনার মোবাইলে যদি টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা থাকে তাহলে সাথে সাথে টেলিগ্রাম ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাইরের টেলিগ্রাম চ্যানেল, এবং এই চ্যানেলে আপনাকে কী করতে হবে, জয়েন হতে হবে। আপনি জয়েন অপশানে টাচ করবেন। এখন বাইরে আপনাকে বলেছে আপনি চ্যানেলটিকে মিউট করে রাখতে পারবেন, আবার চাইলে আর্কাইভেও রাখতে পারবেন, বাট চ্যানেল থেকে লিভ নেওয়া যাবে না। সো এখন আমি এটা কোনো কিছুই করব না, আমি জাস্ট মিউট করে রেখেছি। এখন হচ্ছে আপনাকে প্রুফ জমা দিতে হবে। সো প্রুফ আপনি জমা দেবেন কিভাবে, তো প্রুফ জমা দেওয়ার জন্য আপনি যেটা করবেন, প্রথমে এখানে আপনার টেলিগ্রামের ইউজার নেমটা লিখবেন। এবারে দেখিয়ে দিই যে টেলিগ্রামের ইউজার নেম আপনি কোথায় পাবেন। টেলিগ্রামের ইউজার নেম পাওয়ার জন্য আপনি টেলিগ্রামের মানে আপনার অ্যাকাউন্টে থ্রি লাইন অপশন টাচ করবেন, তারপরে সেটিংস অপশনে যেতে হবে, তারপর ঠিক এই জায়গায় পেয়ে যাবেন আপনার টেলিগ্রাম ইউজার নেম। তো আপনাকে টেলিগ্রাম ইউজার নেমটা কপি করতে হবে। কপি করার পরে আপনি চলে যাবেন জবে। ওকে, জবে আসার পরে এখানে আপনি আপনার টেলিগ্রাম ইউজার নেমটা পেস্ট করে দেবেন এবং অবশ্যই @ অ্যাড করে দেবেন। তারপর আমাদেরকে গুরুত্বপূর্ণ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাইরে এখানে আমাদেরকে বলেছে উইল ইউ লিভ দ্য টেলিগ্রাম চ্যানেল আফটার জয়নিং। এখন হচ্ছে আপনাকে বলছে যে প্লিজ অ্যান্সার উইথ এ ফুল সেন্টেন্স, মানে পুরো সেন্টেন্স আপনাকে লিখতে হবে। তো আপনি এখানে লিখে দেবেন নো, আই উইল নেভার লিভ ইয়োর টেলিগ্রাম চ্যানেল। ওকে, বায়ার যখন পেমেন্ট করে দিবে তারপর আপনি লিভ নেন, সমস্যা নাই। বাট আপনি যেটা করবেন না সেটা হচ্ছে বায়ার পেমেন্ট না করা পর্যন্ত লিভ নেবেন না। দেন আপনি সাবমিট অপশানে টাচ করবেন। দেখতে পাচ্ছেন সাথে সাথেই কিন্তু আমাদের কাজটা সাবমিট হয়ে গেছে। এবং এভাবে টেলিগ্রামের যতগুলো কাজ রয়েছে এই সবগুলো কাজ আপনি এখান থেকে খুঁজে খুঁজে করবেন। দেখবেন শুধুমাত্র টেলিগ্রাম থেকে আপনার দৈনিক $4 ইনকাম হচ্ছে, যা বাংলাদেশি টাকায় $470-80। ওয়েল বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা, বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।